জন্মদিন আজ, কিন্তু উদযাপন চলবে টানা এক সপ্তাহ ধরে। হবে নাই বা কেন? জি-20 সাফল্যের পর তিনি যে বিশ্বগুরু, তাই করা হয়েছে এলাহি আয়োজন। কোটি কোটি টাকার প্রকল্প থেকে নতুন সংসদ ভবনে প্রবেশ। নিজের জন্ম সপ্তাহকে স্মরণীয় করে রাখতে কোনো কসর রাখছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ বাংলার বকেয়া 16,000 কোটি টাকা থাকছে আটকেই। মোদীর জন্মদিনের প্রাক্কালে এমনই কটাক্ষ করল বিরোধীরা। কটাক্ষের কারণও অবশ্য রয়েছে। কনভেনশন সেন্টার থেকে নয়া মেট্রো সংযোগ এবং বহু চর্চিত পিএম বিশ্বকর্মা প্রকল্প, প্রায় 20,000 কোটি টাকার প্রকল্প আজ রবিবার নরেন্দ্র মোদী উপহার দিচ্ছেন নিজের জন্মদিনে। সবেমাত্র শেষ হল জি-20 সম্মেলন। এই একটি ইভেন্টের জন্য 4.5 কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে ভারত মণ্ডপম। এছাড়া গোটা প্রগতি ময়দানকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে নির্মাণের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিল মোদী সরকার। সেখানে 7,000 মানুষ বসার মতো কনভেনশন সেন্টার, 4,000 দর্শক সংখ্যার অ্যাম্পি থিয়েটার গড়া হয়েছে। প্রায় একই রকম প্রকল্প হচ্ছে দিল্লির দ্বারকায়। তার মধ্যে অন্যতম যশোভূমি নামক এক সুবৃহৎ কনভেনশন সেন্টার। আজ প্রথম ধাপে সেটিরই মূল কনভেনশন সেন্টার এবং প্রদর্শনী স্থল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পটিতে ব্যয় করা হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।